আশুরা এটা একটি বিজয়ের দিন। আশুরার দিনটা একটা কিসের দিন? বিজয়ের দিন, একটা মুক্তির দিন। কার মুক্তির দিন? মূসা আলাইহিস সালামের। কার বিজয়ের দিন? মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলের। আল্লাহর একজন উলুল আজম নবী, একজন সিনিয়র একজন নবী, মূসা আলাইহিসসালামের বিজয়ের দিন, তার প্রতি আল্লাহর রহম নাজিলের দিন, মুক্তির দিন, ঠিক কিনা? এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন। একটি কিসের দিন? সুখের দিন। বিজয়ের দিন হিসাবে কি? সুখের দিন। আর এই জন্য তো শুক্রিয়া আদায় করে রোজা রাখতে হয়। কিন্তু আমাদের দেশে শতকরা 99 জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন, সুখের উল্টা, শোকের দিন, ঠিক না? ঠিক। আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন। আশুরা মানে কিসের দিন ভাই? কারবালার দিন। আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এটা মানুষ জানে। কিন্তু এর পিছনের যে ইতিহাস, এর যে আরো গোড়ার ইতিহাস, এর যে মূল এবং আসল ইতিহাস, মূসা আলাইহিসসালামের বিজয়ের ঘটনা, সেটা আমাদের দেশে মানুষ কি করে না? জানে না। প্রিয় ভাইরা, এই দিনটিতে বিজয় হয়েছিল মূসা আলাইহিসসালামের, সেটি হলো এই দিনের মূল ঘটনা, আসল ঘটনা। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন? নির্দেশ করেছেন, সেটা আমাদের জন্য পালনীয়। কিন্তু একই দিনে ঘটনা চক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। একটি নির্মম, পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হয়েছিল কারবালায়। প্রিয় ভাইরা, এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না, এই দিনে আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখা যাবে না, তাহলে কি করতে হবে? শোক পালন করতে হবে। এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল, ছোট একটি উপমা দিয়ে থাকি, সেটা হলো ধরুন 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন 16 ডিসেম্বরে। 16 ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন, আনন্দের দিন, শুকরিয়া আদায় করার দিন। এই দিনে ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো বন্যা প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায়, তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে? কখনো হবে? এটা সম্ভব কোনোদিন? বড়জোর এরকম হতে পারে বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে, বিজয় দিবসের আলোচনা আসবে, তখন মানুষের মনে পড়বে, মানুষ স্মরণ করবে, বলবে যে এটি আমাদের বিজয় দিবস, খুশির দিবস, হলেও দুঃখজনক ভাবে এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল, ঠিক না? ঠিক। কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা, এটা কোনোদিন হবে? যুক্তিযুক্তিক হবে? হবে না। অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও 10ই মুহররম ঘটেছিল, কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মূসা আলাইহিসসালামের বিজয়, সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয়। বিধায় একজন মুমিন আশুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন? মূসা আলাইহিসসালামের বিজয়ের দিন। এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে, এবং সে উপলক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মম ভাবে নিহত হয়েছিলেন, হত্যা করা হয়েছিল, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন, সেজন্য আল্লাহর কাছে আরজি পেশ করতে পারেন। কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না? তাজিয়া মিছিল, শোক মিছিল এগুলো বের করতে পারেন না। কারণ ইসলাম 3 দিনে বেশি কোনো মৃত্যুতে, কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ, অনুমতি দেয় নাই। অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর, যুগ যুগ ধরে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলামী শরীয়তে কোন মানুষের মৃত্যুর পরে 3 দিনের বেশি শোক পালন করার কোন সুযোগ, অনুমোদন নাই। প্রিয় ভাইরা, অতএব আশুরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে। এই দিনটি কারবালার দিন নয়, এই দিনটি হলো মূসা আলাইহিসসালামের বিজয়ের দিন, পাশাপাশি কারবালা ঘটনাও ঘটেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এখন আমরা এই দিনে কি আসলে, যেহেতু দুইটা ঘটনাই ঘটছে, কোনটাকে আমরা বড় করে দেখব? মূসা আলাইহিসসালামের বিজয়কে বড় করে দেখব নাকি
হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে, শাহাদাতকে, শোকের দিনটাকে, শোকটাকে বড় করে দেখব? কোনটাকে বড় করে দেখব? মূসা আলাইহিস সালামের বিজয়টাকে বড় করে দেখব। কেন? দুই কারণ। নাম্বার এক, মূসা আলাইহিস সালামের বিজয়ের খবর দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি ওই বিজয় পালন করা, রোজা রেখে রোজা রাখার মাধ্যমে সেই বিজয় পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ঠিক না? ঠিক, শুক্রিয়া আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি রেখে গেছেন। তার আদর্শ পরিবর্তন হওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের প্রতি আজ আমি ইসলামকে পরিপূর্ণ, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, তার মৃত্যুর পরে আর কোন জিনিস যোগ হওয়া অথবা বিয়োগ হওয়ার কোন সুযোগ নাই। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর বহু বছর পরে কারবালার ঘটনা ঘটেছে, বিধায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোন কর্মসূচি যদি দিতে হয়, একই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি থাকে, দেওয়া কর্মসূচি থাকে, তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কর্মসূচি, তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি, ঠিক না? বেঠি প্রিয় ভাইয়েরা, অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল, এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন।